Hey guys, assalamualaikum, welcome to my channel. तो এটা হলো আমাদের ছাদ আর টেনি আর আমি ছাদে আসছি বিভিন্ন রকমের গাছ আছে এখানে সূর্য ডুবে গেছে আলো আছে কিছুক্ষণের মধ্যে আলো চলে যাবে টেনি পানি খাচ্ছে এখানে ট্যাঙ্কি ভরে গেছে এই পাশ দিক দিয়ে পানি পড়ছে এটার পানি এখানে আঙ্গুর গাছ আছে গোলাপ গাছ আছে পাথর কুচি আছে সিম গাছ আছে তারপরে এখানে আছে কামরাঙ্গা লটকন এই তো চিকন চিকন পাতা পাশে পানি তো যাই এইটা হলো লটকনের গাছ আর পিছনে মরিচ গাছ আছে এটা আমরা গাছ এটা করঞ্চা গাছ করঞ্চা ওই তো করঞ্চা এটা হলো করঞ্চা টক আর যখন এই ট্যান নিচে চলে যাচ্ছে তো যাক আজকে তাতে আমি আমাদের ছাদটা দেখাই দিব অন্ধকার এখানে সকালবেলা আলো থাকে এটা অরেঞ্জ গাছ এটাও অরেঞ্জ গাছ এটাও অরেঞ্জ গাছ এটা বড়ই গাছ এখন অবশ্য সিজন না তবুও এখানে একটা ধরছে ওই তো এমনি কয়েকটা ফুল হয়েছিল সেই ফুলটা থেকে ধরছে এখানে মরিচ গাছ আছে এখানে একটা মরিচ গাছ এখানে বেলি ফুলের গাছ এখানে ড্রাগন ফলের গাছ মরিচ গাছ রজনীগন্ধা গাছ এখানে এটা গোলাপ গাছ গোলাপ গাছটা কেটে দেওয়া হয়েছে এখানে একটা পেলম গাছ এটা অরেঞ্জ গাছ এটা এখানে একটা গোলাম গাছ আর এটা এটাও একটা গোলাপ গাছ লেবু গাছ মরিচ গাছ এটা মরিচ গাছ তারপরে পাশে আছে লিচু গাছ তুলসী পাতার গাছ আর পাশে আছে পুদিনা পাতার গাছ এই তো পুদিনা পাতার গাছ এই টাইমটা তো অন্ধকার হয়ে আসছে এই টাইমে ছাদে আসলে বেশি আরাম পাওয়া যায় না সবাই চিল্লা পাল্লা করে তাছাড়া যানবাহনের আওয়াজ একেবারে রাত্রে 10টা 9টা এরকম সময় আর একেবারে সকালে 6টা 7টা আর সূর্য বিকালবেলা এই জায়গাটা খুবই সুন্দর থাকে ভালো না লাগলে ছাদে আসি টাইম পাস করার জন্য কী করবো কিছুই তো করার নাই টেনি চলে গেছে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে শাকসবজির গাছ আছে আর শীতের সময় লাগাবো করলা শশা এই পাশে লাগানো হয় অনেক ভালো হয় ছাদে আসলেই শশা টশা এগুলো খাওয়া হয় আর আজান পড়ে গেছে আজকের মতো এইটুকুই বাই বাই